एवरीवन, वेलकम टू बेंगली नर्सिं लार्नार। 2022 साले जे स्टाफ नार्स ग्रेड टू पदे रिक्रुटमेंट बेरिए छिलो, तार फाइनली आज के प्लेस अफ पोस्टिंग बेरोलो। एर किछुदिन आगे तार पैनल बेरिए छिलो एबं आज के तार कोई कोथाय प्लेस अफ पोस्टिंग सेटा बेरिए छे। मेल, बीएससी नार्सिंग, जीएनएम समस्त जारा एमप्लयी तादेर सबारी प्लेस अफ पोस्टिंग दिए छे आज के। তাই সবাইকে কংগ্রাচুলেশন এবং বেঙ্গলি নার্সিং লার্নারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে পিডিএফটা ডাউনলোড করব এবং এরপরে জয়েনিংয়ের জন্য আমাদেরকে কী কী করণীয় আছে সেগুলো আমরা দেখে নেব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। WB হেলথের ওয়েবসাইটে গিয়ে প্রথমেই দেখবে গভর্নমেন্ট অর্ডার, ওটা ক্লিক করলেই তোমরা যে পেজটা পাবে সেখানে স্টাফ নার্স গ্রেড টুর অ্যাপয়েন্টমেন্ট ফর জিএনএম ফিমেল, বিএসসি নার্সিং এবং মেল, এগুলো ক্লিক করে পিডিএফ ডাউনলোড করলেই তোমরা তোমাদের নাম পেয়ে যাবে। এরপর আসছি যে এই জয়েনিংয়ের জন্য তোমরা কী কী করবে। এখানে দিয়েই দিয়েছে যে তোমাদের ডেট অফ জয়েনিং 14 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবর অবধি। তাই তোমাদের সবাইকে বলছি যে অবশ্যই 14 সেপ্টেম্বরই সবাই জয়েন করবে, কেউ ডিলে করবে না, কারণ এর উপরে সিনিয়রিটি, প্রমোশন অনেক কিছুই ডিপেন্ড করে। তাই তোমাদের এই ডেট অফ জয়েনিং খুব ইম্পর্টেন্ট, তাই সবাই 14 তারিখই জয়েন করবে। এবং জয়েনিংয়ের সময় তোমরা এই যে পিডিএফটা অর্ডারটা বেরোলো এর এই পিডিএফ থেকে প্রথম পেজ, লাস্ট দুটো পেজ আর তোমার নাম যেই পেজে আছে সেই পেজটা ডাউনলোড করে রাখবে। এটা তোমাদের যখন জয়েনিং হবে তখন দরকার হবে। এছাড়া ইন্টারভিউ কল লেটারের জেরক্স, এগুলো সমস্ত কিছু রাখবে এবং প্রত্যেকটা ডকুমেন্ট বেশ কয়েকটা কপি করে জেরক্স করে তোমাদের কাছে রাখবে। এরপর 14 তারিখ তোমরা সবাই যদি মেডিকেল কলেজ হয় তাহলে এমএসভিপির অফিসে, বা যদি ডিস্ট্রিক্ট হসপিটাল হয় তাহলে সিএমএইচ অফিসে অবশ্যই যাবে, গিয়ে ওখানে জয়েন করবে। তার জন্য, তার আগে ওখানে মেডিকেলের জন্য বলা হবে, তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে, সেটা ওখান থেকেই ওরা বলে দেবে। এরপর যে জয়েনিং হবে ওই দিনই জয়েনিংয়ের প্রসেস সবাই কমপ্লিট করার চেষ্টা করবে এবং ওখানে লেটার লিখতে হবে একটা, তোমার যে মেমো নাম্বার আছে সেই মেমো নাম্বার দিয়ে, এই যে অর্ডারটা বেরোলো তার মেমো নাম্বার দিয়ে সবাই একটা লেটার লিখবে যে তুমি এরকমভাবে জয়েন করতে চাও। তাই সবাই খুব ভালোভাবে জয়েন করে যাবে এবং কোনো রকম কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো ভিডিওটা, এবং তুমি যদি নতুন হও চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আবার একবার তোমাদের সবাইকে কংগ্রাচুলেশন, অনেক অপেক্ষার পরে তোমাদের রিক্রুটমেন্টটা হলো। তা সবাই খুব খুব আনন্দ করো এবং নতুন পোস্টিংয়ে খুব ভালো করে কাজ করো।